ঈদে ঘরমুখী মানুষের ঢল, বাস ট্রেন ও লঞ্চে যাত্রীর ভিড়, মহাসড়কে যান চলাচলে ধীর গতি। ইভিএম ব্যবহারে সব পর্যায়ে প্রার্থী বা তার প্রতিনিধি থাকতে পারবে, শুরু হচ্ছে কুমিল্লা সিটি নির্বাচন থেকে বলছে ইসি। রেজিস্ট্রেশন নম্বর লেখার নির্দেশনা মানা হচ্ছে না, ভুয়া ডাক্তারের দৌরাত্ম্য ঠেকাতে আইন প্রয়োগ চায় বিএমডিসি। প্রাথমিকে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে আগস্টে, চালু হবে 65টি বিদ্যালয়। এবং জাতিসংঘ মহাসচিবের সফরকালে কিয়েভের রকেট হামলা, যুদ্ধ বন্ধে ব্যর্থ নিরাপত্তা পরিষদ বললেন গুতেরেস। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে রয়েছি আমি সাইনা ইসলাম এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। শুরু হয়েছে ঈদের ছুটি, ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। অতিরিক্ত মানুষের চাপে ট্রেনের সিটে বসা নিয়ে কেউ পড়েছেন ভোগান্তিতে। এছাড়া সড়ক পথেও বেড়েছে যাত্রীর চাপ। রাজধানীর প্রতিটি বাস টার্মিনালের সামনে যানজট লেগে আছে। ভিড় বেড়েছে বাস, লঞ্চঘাট ও ফেরিঘাটেও। বৃহস্পতিবার দুপুর থেকে সব পথে যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবছর বেশি মানুষ ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে গ্রামে যাচ্ছেন। ঘরমুখী মানুষ ও গাড়ির চাপ বাড়ায় মহাসড়কে ভোর থেকেই যানবাহনের ধীর গতি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে যানজট, আর ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্ব পার থেকে পৌলি পর্যন্ত 15 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। এই নিয়ে আরো জানাতে গাজীপুরে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল, এই যে আমরা যেমনটি জানছি যে সকাল থেকে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে এবং থেমে থেমে যানজট, সেক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা পরিস্থিতি কেমন দেখছেন? এবং এই রাস্তা কিন্তু একটি সংস্কার প্রক্রিয়ার অধীনে ছিল, তার কি আপডেট তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, দীর্ঘ 10 বছর ধরে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি থেকে চান্দনাচর রাস্তা বিআরটি প্রকল্প কাজ চলছে এবং এই চলার কারণে কিন্তু এই মহাসড়কের অংশে যানজট ছিল এবং আজকে কিন্তু সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ অনেক বেড়ে গেছে। মানুষ যে যেভাবে পারছেন আত্মীয় স্বজন পরিবার নিয়ে কিন্তু তাদের গ্রামের পথে নাড়ি টানে ছুটছেন, সে প্রেক্ষিতে কিন্তু চান্দনাচর রাস্তা এলাকায় মানুষের চাপ এবং উপস্থিতি বেড়ে গেছে। পাশাপাশি ঘরমুখের যে গাড়িগুলো বিভিন্ন গন্তব্যে যাবে, বিশেষ করে জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা সহ কয়েকটি আশেপাশের জেলার গাড়ি কিন্তু এই অংশ দিয়ে চলাচল করে, ফলে মানুষের চাপের পাশাপাশি গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় এই অংশে কিন্তু এখন যানজট রয়েছে। আমি খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি যে টঙ্গীর চেরাগালি, গাজীপুরা, ভোগড়া বাইপাস এবং চান্দনাচর রাস্তা এই অংশে এখন গাড়ির দীর্ঘত্ব রয়েছে এবং এই কারণে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে এবং মানুষকে কিন্তু এই অংশ পার দিতে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমি হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই যানজট নিরসনের জন্য তারা ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে ময়মনসিংহমুখী করার জন্য 2 লেনে গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং ঢাকামুখী যে গাড়িগুলো সেগুলো বিআরটিসি যে ট্রেনিং সেন্টার আছে সেই অংশে আটকে রেখে গাড়িগুলোকে উভয় লেনে ছেড়ে দেওয়া হচ্ছে এবং অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে সেখানে একাধিক পুলিশ সদস্য তারা যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে এবং পাশাপাশি কমিউনিটি পুলিশের সদস্যরাও কাজ করে যাচ্ছে এবং হাইওয়ে পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ যেটি বলছেন যে মানুষের চাপ আগামীকাল পর্যন্ত আরও বাড়তে পারে, যেহেতু আগামীকাল অধিকাংশ পোশাক কারখানা ছুটি হয়ে যাবে, সেক্ষেত্রে তাদের আলাদা প্রস্তুতি রয়েছে এবং মানুষের চাপ আসলে
দিনের পর বেলা বাড়ার সাথে সাথে আরো বাড়তে পারে এরকম আশঙ্কা করছেন। তবে এখন পর্যন্ত যে স্বস্তির বিষয়টি হচ্ছে যে কোন জায়গায় ঘন্টার পর ঘন্টা যাত্রীদেরকে থেমে থাকতে হচ্ছে না, গাড়ি ধীরগতি হলো তারা কিন্তু গন্তব্যে যেতে পারছে। তো এই ছিল গাজীপুরের সড়ক মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। জি আবুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আমরা যেমনটি জানছিলাম যে গাজীপুরে গাড়ি কিন্তু থেমে নেই, থেমে থেমে চলছে, একেবারে থেমে নেই, কিন্তু টাঙ্গাইলের যে বিষয়টি ঘটেছে যে 15 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজটের খবর আমরা জানতে পেরেছি, এটি কখন থেকে শুরু হয়েছে এবং এখন বর্তমান পরিস্থিতি কি আছে, আর যানজট নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসলে ট্রাফিক পুলিশের ভূমিকা কেমন দেখছেন? এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়নি। এই মহাসড়কে যেটা হয়েছে যে গাড়ির দীর্ঘ সারি, অর্থাৎ বঙ্গবন্ধু সেতু থেকে পৌলি পর্যন্ত এই 15 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আর এটা শুরু হয়েছে গত মাঝরাত থেকে। আপনি জানেন যে উত্তরের পথে মানুষের যাত্রা শুরু হয়েছে, এই জায়গাটাতে গাড়ির দীর্ঘ সারি দেখা দিয়েছে, তবে এখন পর্যন্ত যানজটের সৃষ্টি হয়নি। আমি যদি দর্শকদেরকে দেখাই, এখন আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের এলেঙ্গাতে, আমার পিছনে যে গাড়ির সারিগুলি দেখা যাচ্ছে এগুলি হচ্ছে উত্তরবঙ্গমুখী, কিন্তু রাজধানী ঢাকামুখী পর্যন্ত কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে। এবং আমি যদি দেখাই এই পাশে যে পুলিশ সদস্য রয়েছে, এখানে কিন্তু হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ এবং এসিবিএন সদস্যরা তারা কিন্তু দায়িত্ব পালন করছে। এবং তারা যেটা বলছে যে যদি সড়কে যদি দুর্ঘটনা না ঘটে এবং কোনো গাড়ি যদি বিকল না হয়ে যায়, তাহলে কিন্তু এখানে যানজট হওয়ার সম্ভাবনা খুব কম। তারা যেটা তারা কাজ করে যাচ্ছে, তবে আমরা যেটা দেখছি যে বিপুল সংখ্যক গাড়ি এই সড়কে রয়েছে। তবে যে কোনো মুহূর্তে এই যে গাড়ির যে দীর্ঘ সারি 15 কিলোমিটারের কথা বলছি, এই 15 কিলোমিটার দীর্ঘ সারি যে কোনো সময় যানজটে রূপান্তরিত হতে পারে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। মামুনুল এবং আবুল হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। ঈদের আগে শেষ কর্মদিবসের পর রাজধানী ছেড়ে ঘরমুখ মানুষ, তবে অন্যান্য বছরের তুলনায় এবার যাত্রীর চাপ কম দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। বিআইডব্লিউটিএ বলছে ঈদ উপলক্ষে প্রতিদিন 150 লঞ্চ পরিচালনার প্রস্তুতি আছে তাদের। অনিয়ম ঠেকাতে মাঠে আছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদের আগে শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার। আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ করতে অনেকেই অফিস শেষ করে ছোটেন সদরঘাট লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে। তবে অন্যান্য বছরের ঈদের আগে শেষ কর্মদিবসের পর লঞ্চ টার্মিনালে যেমন ভিড় হয়, এবার তেমন দেখা যায়নি। সদরঘাট থেকে সময় মতো ছেড়ে গেছে লঞ্চও, স্বস্তি নিয়ে যাত্রা করতে পেরেছেন ঘরমুখী মানুষ। এবার তো অনেক ভালো লাগতেছে, লোকজন কম, গাড়ি এবার মানুষ লস্ত সিরিয়াল মতো যাইতে আছে, আগের মতো এরকম ভিড় ভাড়টা নাই। যাইতে হবে বাসাতে, এই টাইমে ঈদের একটা যেহেতু ছুটি সবাই পায়, এইটা সবাই বাসায় যায়। আজকে মনে করছিলাম যে পরিমাণ ভিড় হবে, কিন্তু সেই পরিমাণ ভিড় হয়নি। যাত্রী চাপ এখনো বাড়েনি উল্লেখ করে বিআইডব্লিউটিএ বলছে সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ লঞ্চ প্রস্তুত আছে। অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী পরিবহন ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। স্বাভাবিক সময়ে যেটা যায়, যেরকম 70-75টি লঞ্চ আমাদের এখান থেকে ছেড়ে যায়, তার ডাবল বা দ্বিগুণ সংখ্যক আমাদের দেওয়ার, এখান থেকে ছেড়ে যাওয়ার আমাদের প্রস্তুতি আছে। যেমন 150-160টি লঞ্চ এখান থেকে দেওয়া যাবে, ছাদে যাত্রী যাতে না ওঠে কিংবা বিপজ্জনকভাবে লোড না হয়, সেজন্য তো আমাদের টিম কাজ করছে। ধারণা করা হচ্ছে পোশাক কারখানাগুলো ছুটি হলে যাত্রী চাপ বাড়বে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে বাড়ছে যানবাহনের ভিড়। দূরপাল্লার যাত্রীবাহী বাসের চাপ না থাকলেও সকাল থেকে ছোট গাড়ির চাপ রয়েছে। এ নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, আমাদের জানাবেন যে সপ্তাহের শেষ কার্য দিবস ছিল কালকে, আজকে ফেরিঘাটের সার্বিক পরিস্থিতি কিরকম দেখছেন সকাল থেকে? দেখুন, গতকাল যেরকম ছিল, অর্থাৎ একেবারেই স্বাভাবিক আমরা দেখেছি, গতকাল যানবাহনের চাপ খুবই স্বাভাবিক ছিল, ছোট গাড়ির যানবাহনের চাপটাও ছিল স্বাভাবিক এবং এছাড়া বড় গাড়িও। আজকেও আমরা সকালে এসেছি, তবে আজকে যেটা একটু ব্যতিক্রম এরকম যে এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে 50টির মতো বড় যানবাহন পারের অপেক্ষায় আছে, আর ছোট গাড়ির চাপটা বরাবরের মতোই বেশি। ছোট গাড়ি প্রায় 100-এর উপরে ছোট গাড়ি পারের অপেক্ষায় আছে। আমরা দেখেছি যে বিআইডব্লিউটিসি
ঘাটের যে ব্যবস্থাপনা, অর্থাৎ এই মুহূর্তে মোট 21টি ফেরি দিয়ে কিন্তু এই যানবাহন পারাপার করা হচ্ছে, যে কারণে বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ মনে করছেন যে ঘাটে এসে কোনো যাত্রীবাহী বাস এবং যাত্রীদেরকে অপেক্ষা করতে হবে না। এছাড়া আরেকটি বিষয় হলো, গতকাল কিন্তু কাটা পথে অনেক আমরা দেখেছি যাত্রী তুলনামূলকভাবে কম আসছে, কিন্তু আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করেছি প্রচুর যাত্রী কিন্তু যাচ্ছে, অর্থাৎ ঢাকা, গাজীপুর এবং ঢাকার আশপাশে যেসব কলকারখানার শ্রমিকরা আছে বা ঢাকায় যারা বসবাস করেন তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছেন। আমরা দেখেছি যে প্রচুর যাত্রী কিন্তু তারা ঢাকা থেকে কাটা পথে পাটুরিয়া ঘাটে আসছেন এবং এখান থেকে লঞ্চ পার হয়ে তারা কিন্তু চলে যাচ্ছেন। আরেকটি বিষয় হলো যে আমরা বিআইডব্লিউটিসির যে এখানকার যে উপমহাব্যবস্থাপক অর্থাৎ জিজিএম খালিদ নওয়াজ, তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে যেহেতু কালকে শেষ কর্মদিবস, সরকারি শেষ কর্মদিবস ছিল এবং আজকে শুক্রবার এবং আজকে যানবাহনের চাপ বৃদ্ধি পাবে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো যানবাহনের সারিটাও হয়তো বেড়ে যাবে, যে কারণে তাদের কিন্তু প্রস্তুতিটাও আছে বেশ। আপনি জানেন যে পাটুরিয়া দৌলতদিয়ার পাশাপাশি এখানে কিন্তু আরেকটি ঘাট আছে, আরিচা কাজীঘাট নৌরুট, সেখানেও কিন্তু যানবাহনের চাপ আছে এবং সেখানেও কিন্তু চারটি ফেরি নিয়োজিত রাখা আছে। অর্থাৎ পাটুরিয়া ঘাটে আছে 21টি এবং ওইখানে আরিচা কাজীঘাট নৌরুটে আছে 4টি, এই 25টি ফেরি রয়েছে বলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হলো যে পাটুরিয়ায় কিন্তু মোট 5টি ঘাট আছে এবং 5টি ঘাটই কিন্তু সচল আছে। আপনি আমার আমি এখন যে ঘাটে আছি সেখানে এই তিন নম্বর ঘাট, এই তিন নম্বর ঘাটের পাশাপাশি অন্য যে আরও 4 নম্বর ঘাট, 5 নম্বর ঘাট, 1 নম্বর ঘাট, 2 নম্বর ঘাট, সেই সব ঘাটতেও কিন্তু যানবাহন পারাপার করা হচ্ছে। তো এখন পর্যন্ত পাটুরিয়া ঘাটে এসে কাউকে দুর্ভোগ পোহাতে হচ্ছে না, এখন পর্যন্ত স্বাভাবিক আছে। মানিকগঞ্জ থেকে সার্বিক ঘাট পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মঞ্জুরুর রহমান। ফেরিঘাটের সার্বিক পরিস্থিতি নিয়ে এ পর্যায়ে ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, আমাদের জানাবেন যে অগ্রিম টিকিটের ভিত্তিতে কি এখন কোনো যাত্রীর গ্রহণ করা হচ্ছে কিনা, কোনো যাত্রী যাচ্ছে কিনা, এবং বাস স্ট্যান্ডগুলোতে আপনি ভিড় কিরকম দেখতে পাচ্ছেন? আমি আসলে একটু আমার চারপাশটা আপনাদেরকে দেখাতে চাই যে কি পরিমাণ মানুষ আসলে ঢাকা ছাড়ছেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এবং এখান থেকে উত্তর এবং পশ্চিমাঞ্চলের প্রায় 17টি থেকে 18টি রুটে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফুলবাড়িয়া, হালুয়াঘাট সব বিভিন্ন অঞ্চলে এই বিভিন্ন রুটে আসলে এই বাসগুলো ছেড়ে যায়। আজকে একদম ফজরের পর থেকেই এই বাসগুলা মহাখালী বাস টার্মিনাল ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এখানে রয়েছে এবং তারা মানে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য ঢাকা ছাড়ছে। এবং আমরা আসার পরপর যেটি লক্ষ্য করেছি যে বাসগুলো যাতে খুব দ্রুত সময়ের মধ্যে ছেড়ে যেতে পারে, সেক্ষেত্রে বাসের এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যেরকম সহায়তা করছে তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও আমরা কিন্তু সরব উপস্থিতি দেখেছি যে এখানে যেন কোনো ধরনের মহাখালী বাস টার্মিনালকে ঘিরে কোনো ধরনের জটলা তৈরি না হয় সেই বিষয়টা আমরা লক্ষ্য করেছি। আর আরেকটি বিষয় হলো যে আজকে সবাই যে যাচ্ছে তারা কি অগ্রিম বাসের টিকিট কেটেই যে এই আমি যে অংশটিতে রয়েছি সেই অংশটিতে কিন্তু অগ্রিম বাসের টিকিট না, কারণ টাঙ্গাইল, ময়মনসিংহ, হালুয়াঘাট এই অঞ্চলটিতে কিন্তু যাত্রী সাধারণ আসতেছে এবং বাসের টিকিট পাওয়ার সাপেক্ষেই তারা কিন্তু উঠে যাচ্ছে এবং সেইভাবে কিন্তু তারা গন্তব্যের দিকে রওনা হচ্ছে। এবং আজকে আশা করা যাচ্ছে এখান থেকে সারা দিনে 250 থেকে 300 বাস এখান থেকে ছেড়ে যাবে এই হালুয়াঘাট, ময়মনসিংহ সহ উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে। এবং পাশাপাশি এই মানুষগুলো যারা রয়েছে তারা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষ রয়েছে যারা আজকে ঢাকা, কালকে সবে কদর ছিল, কদরের নামাজ আদায় করেছেন অনেকেই এবং এই সেহরি খাওয়ার পরপরই কিন্তু এই মহাখালী বাস টার্মিনালে চলে এসেছে এবং তারা তাদের নির্দিষ্ট বাসটি খুঁজছে। এখানে বিভিন্ন রুটের যে বাস রয়েছে সেই বাসের পাশাপাশি তারা অনেকে অনেক ধরনের বাসে যারা চিন্তা করেছেন পরিবারের অন্যান্য সদস্যরা যারা ঢাকায় বিভিন্ন অঞ্চলে রয়েছেন তারা একসাথে যাওয়ার একটি পরিকল্পনা করেছেন এবং সেই পরিকল্পনা মাফিক আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে তারা এসেছেন এবং অপেক্ষা করছেন অন্যান্য যারা পরিবারের সদস্য আছেন তাদের জন্য এবং একসাথে তারা একটি বাসে চড়ে ঈদের
পরিবার নিকট আত্মীয়রা সবাই মিলে একসাথে যেন একটি বাসে চড়ে যেতে পারেন সেই জন্য তারা এখানে অপেক্ষা করছেন এই দৃশ্য আমরা দেখেছি এবং এই ছিল মহাখালী বাস টার্মিনালের সবশেষ পরিস্থিতি। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ। ঈদের তৃতীয় দিনের মতো রাজশাহী ছাড়ছেন ঘরমুখ মানুষ। ঈদযাত্রা খবর জানাতে এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, সপ্তাহের শেষ কর্মদিবস গতকালকে ছিল, সেক্ষেত্রে আজকে থেকে তো ঈদযাত্রা শুরু হয়ে গেছে। রাজশাহী থেকে কি পরিমাণ মানুষ উত্তরবঙ্গগামী যারা আছেন তারা ছাড়ছেন এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছেন, সেক্ষেত্রে যাত্রীর চাপ পরিস্থিতি বা বাসগুলোতে কি ধরনের ভিড় আপনি আসলে পরিলক্ষিত করছেন? আসলে যেহেতু গতকালকে সপ্তাহ শেষ কর্মদিবস ছিল, এরপরে মানুষ এখন ঈদযাত্রার যেটি সেটি শুরু হওয়ার কথা। আমরা সকাল থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন আছি, এখানে আমরা দেখেছি যে সকাল থেকে প্রথমে সাগরদাড়ি, এরপরে বনলতা এক্সপ্রেস ছেড়ে গেছে, এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে রাজশাহী সিল্ক সিটি এক্সপ্রেস যেটি ঢাকার রাজধানী ঢাকার উদ্দেশ্যে সেটি ছেড়ে যাওয়ার কথা। আমরা দেখছি যে এখানে সকাল থেকেই বেশ কিছু যাত্রী এখানে অপেক্ষমান আছে তাদের নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য নির্দিষ্ট ট্রেনের অপেক্ষায়। আমরা দেখেছি যে যখন আমরা আসি তখন রাজশাহী থেকে ঢাকা থেকে যেটি পদ্মা এক্সপ্রেস ছেড়ে রাজশাহীতে পৌঁছানোর কথা ভোর 4:30 সময়, সেই ট্রেনটি 2 ঘন্টা বিলম্বে 6:30 সময় রাজশাহী স্টেশনে পৌঁছেছে এবং আমরা দেখেছি যাত্রীরা এটা নিয়ে বেশ অসন্তোষ তাদের মধ্যে দেখেছি। এবং এই 7টায় যে বনলতা এক্সপ্রেসটি ছেড়ে যাওয়ার কথা সেটিও এখান থেকে 5 মিনিট বিলম্বে ছাড়া হয়েছে এবং 7:30 যেটি সিল্ক সিটি এক্সপ্রেস ছাড়ার কথা সেইটি এখন ছাড়ার অপেক্ষায় আছে। এখানে যারা যাত্রী আছে বেশিরভাগই ঢাকামুখী যাত্রী এবং তারা যে 7:40 যে ট্রেনটি সিল্ক সিটি এক্সপ্রেস সেইটিতে ওঠার অপেক্ষায় এখানে আছেন। আমরা স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছেন যে রাজশাহী থেকে কোনো ট্রেন সেইভাবে বিলম্ব হওয়ার কোনো সুযোগ নেই, যে ট্রেনগুলো বিলম্বে আসছে হয়তো সেগুলো কিছুটা বিলম্বে রাজশাহীতে, যেহেতু এখানে আসার পর সেটি নানা রকম প্রক্রিয়া থাকে তো সেইটির জন্য কিছু হয়তো বিলম্ব হচ্ছে। তবে স্টেশন কর্তৃপক্ষ বা রাজশাহী পশ্চিমবঙ্গ রেলের যে মহাব্যবস্থার কথা অসীম কুমার তালুকদার তার সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে আগামীকাল থেকে যেহেতু ফিরতি টিকিট দেওয়া শুরু হবে, টিকিটের নিয়ে যেন কোনো অনিয়ম বা কোনো কালোবাজারি না সেটি তারা সর্বোচ্চ নজরদারি রাখবে। আর ট্রেনের যে বিলম্বের বিষয়টি সেইটি তাদের হাতে কিছু করার নেই, এইটি যদি রাজশাহীতে বিলম্বে ট্রেন পৌঁছায় সেক্ষেত্রে সেই ট্রেনটি কিছুটা বিলম্বে হয়তো তার নিজ গন্তব্যে পৌঁছাবে। তবে ট্রেনে বিলম্ব বা ট্রেন যাত্রার যে ভোগান্তির বিষয়টি সেইটি কিন্তু আজ গতকালকে থেকে কিছুটা বাড়ছে, হয়তো ঈদের আগে এইটি আরও প্রকট আকার ধারণ করতে পারে বলে সাধারণ মানুষ একটি আশঙ্কা করছেন। রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাইনুল হাসান। কোন নির্বাচনে ইভিএম এ ভোট নিতে হলে স্বচ্ছতার জন্য প্রতিটি ধাপে প্রার্থীর প্রতিনিধি থাকতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরোপিওতে এমন নির্দেশনা থাকলেও তাতে গুরুত্ব দেয়নি আগের নির্বাচন কমিশন। তবে বর্তমান কমিশন বলছে আস্থা ফেরাতে ইভিএম ব্যবহারের সব পর্যায়ে প্রার্থী বা তার প্রতিনিধি থাকতে পারবে, যা কুমিল্লা সিটি নির্বাচন থেকে শুরু হচ্ছে। নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে রাজনৈতিক দল ভোটার প্রার্থীদের মধ্যে আছে নানা আলোচনা সমালোচনা। নির্বাচন কমিশনের দাবি, ভোট গ্রহণে ইভিএম ব্যবহার হলে কারচুপির সুযোগ থাকে না। তবে এই নিয়ে একাধিক রাজনৈতিক দলের ভিন্নতা রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 6টি আসনে ইভিএম ব্যবহার করা হয়েছে, এরপর বেশ কিছু স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করেছে নির্বাচন কমিশন, এরপরও ইভিএম নিয়ে থেকে গেছে সমালোচনা। সম্প্রতি ইসির সংলাপে ইভিএমে আস্থার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। আরপিওতে বলা আছে ইভিএমের প্রতিটি ধাপে প্রার্থী ও তাদের প্রতিনিধির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যেন স্বচ্ছতা নিশ্চিত করা যায়। সেটিকে কাজে লাগিয়ে ইভিএমের ওপর আস্থা বাড়াতে চায় বর্তমান কমিশন। ওনার সময়ের অভাবে সব পদ্ধতি যেগুলো করা দরকার এটা না করেই হয়তো ওনারা এটা টেস্ট করে দেখেছেন যে আসলে এটা কতটুকু ফিল্ডে এটা অ্যাকুরেট হয় কিনা। এই সুযোগটা লেখাই আছে, বলাই আছে যে এগুলো করতে হবে, প্রত্যেকটা স্টেজেই জনপ্রতিনিধিদের বা ক্যান্ডিডেটদের অংশগ্রহণ থাকতে হবে। আসন্ন কুমিল্লা সিটি নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম কাস্টমাইজেশনের সময়ে প্রার্থীর প্রতিনিধি অংশগ্রহণ করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখানে জনপ্রতিনিধিদের কোনো সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না, তারা শুধু সম্পৃক্ত হতেন নির্বাচনের কেন্দ্রে, অর্থাৎ ওখানে যে মক ভোট হতো তখন এবং ভোটের সময়। কিন্তু আমরা এবার যেটা করেছি, প্রার্থী থাকবেন, তারা নিজে
এবং উনি প্রয়োজন মনে করলে কোনো কারিগরি দিক জ্ঞান সম্পন্ন এইবার টেকনিক জানেন তাকে সহ ওই কাস্টমারদের সময় তিনি উপস্থিত থাকতে পারবেন। কোনো অতিরিক্ত ভোটার তালিকা, কম ভোটার তালিকা বা ফলস কিছু বা ফলসি বা অন্য কোনো কারণ নেই। কমিশন বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ইভিএম ব্যবহার করা হবে। তার আগে ইভিএম নিয়ে সব রাজনৈতিক দলকে আস্থায় নিতে চায় বর্তমান কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভুয়া ডাক্তারের দৌরাত্ম্য ঠেকাতে আইনের প্রয়োগ চায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বিএমডিসি। সংস্থার কর্মকর্তা বলছেন চিকিৎসককে বারবার রেজিস্ট্রেশন নম্বর লেখার নির্দেশনা দেওয়া হলেও বেশিরভাগই মানছেন না, অথচ প্রেসক্রিপশন, ভিজিটিং কার্ড ও সাইনবোর্ডে নামের পাশে অনুমোদনহীন ডিগ্রিও লেখা হচ্ছে। কুমিল্লার মেডিকেয়ার হাসপাতাল, এই হাসপাতালের মালিক দেলোয়ার হোসেন, নামের পাশে এমবিবিএস সহ আছে অনুমোদনহীন নানা ডিগ্রি, তবে লেখা নেই বিএমডিসির নিবন্ধন নম্বর। 10 বছর ধরে রোগী দেখছেন তিনি। আপনার বিএমডিসির নম্বর কত? বিএমডিসির নাম্বার লাগে না? বিএমডিসির নিবন্ধন নম্বর ছাড়া রোগী দেখার সুযোগই নেই, অথচ দেলোয়ার খুলে বসেছেন হাসপাতাল। শুধু তাই নয়, এমবিবিএস সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সনদও দেখাতে পারেননি তিনি। তো আপনি পাস করেছেন কোন মেডিকেল থেকে একটু বলবেন? আমি তো সবই আপনাকে দেখাতে রাজি আছি, আপনাকে বললাম তো আমার আউটার সার্টিফিকেট, আমার ওই সার্টিফিকেট এবং কি আমার যে হাইকোর্টের রিট আছে ওই রিট সবই আমি দেখাবো। আপনার সনদটা আমরা একটু দেখতে চাই, অন্য এক সময় আসেন দেখাবো। রাজধানীর মগবাজারের রাসমনো হাসপাতাল, ভেতরে ঝুলছে 63 জন চিকিৎসকের নাম পদবি, কিন্তু কারো নামের পাশেই নেই বিএমডিসির নিবন্ধন নম্বর। একই অবস্থা বেশিরভাগ ভিজিটিং কার্ড ও প্রেসক্রিপশনে। আমরা লিখছি না তা নয়, আমাদের অনেকগুলোতেই আছে, কিন্তু হয়তো বা দু একটা আমাদের একটু মিসিং হয়ে গেছে। আমরা রিসেন্টলি আবার এগুলো রিপেয়ার করছি, ঠিক আছে? এগুলো যে রিসেন্টলি আবার হচ্ছে এখনই হচ্ছে প্রিন্ট করে আমরা সবই দিয়ে দিই। দেশের বেশিরভাগ বেসরকারি হাসপাতালই মানছে না নির্দেশনা, আগ্রহ কম চিকিৎসকদেরও। ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য বন্ধে নিবন্ধন নম্বর লেখার বিকল্প নেই। বিএমডিসি বলছে নির্দেশনা বাস্তবায়নে আইনের প্রয়োগ জরুরি। এখানে আইনি বাধ্যবাধকতা ওইটা এখন পর্যন্ত নাই, এইটা যাতে আইনি বাধ্যবাধকতা থাকে ওই জন্য আইনের একটু অ্যামেন্ডমেন্ট প্রয়োজন, ওইটাও আমাদের সাজেশন আছে। বর্তমানে সারা দেশে বিএমডিসি নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা লাখের বেশি। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদকে সামনে রেখে বরিশালে পণ্য ও যাত্রী পরিবহন করেছে 1500-এর বেশি অবৈধ ট্রলার। প্রশিক্ষণহীন চালক ও লাইসেন্সবিহীন ট্রলারের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিচ্ছে না প্রশাসন। এতে রাজস্ব আয় না হলেও প্রভাবশালী একটি মহল পাচ্ছে লভ্যাংশ। বরিশালের 91টি নদীর বিভিন্ন ঘাট থেকে প্রতিদিন যাত্রী ও পণ্য পরিবহন করছে অন্তত 1500-এর বেশি অবৈধ ট্রলার। প্রশিক্ষিত চালক ছাড়াই নদীতে যেখানে সেখানে চলাচল করছে এসব ট্রলার। অভিযোগ আছে কতিপয় শ্রমিক নেতার ইস্যু করা লাল কার্ডই চালকদের লাইসেন্স। অনুমতি বলতে এখান থেকে পার্টিতে দেয়, পার্টিরা জানে যে আমি সবসময় রেগুলার যাই, মাল ঠিক মতো পৌঁছাইতে পারি, বিদায় আমাদেরকে দেয়। ছোট ট্রলার চালাইছি, মানুষ টানছি, ওই ট্রলার চালানো চালাইতে আমি বড় ট্রলার চালানো শিখছি, এটা পারমিশন নেই, আমাকে সমিতির কার্ড আছে আর কি। ঝড় ও বর্ষা মৌসুমে বরিশালের সব নদী উত্তাল থাকে, তাই লাইসেন্সবিহীন ট্রলার চলাচলকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে জেলার 72টি ঘাট কর্তৃপক্ষকে অবৈধ ট্রলার চলাচল বন্ধে চিঠি দেওয়া হয়েছে। অবৈধ যে সমস্ত অর্থাৎ রেজিস্ট্রেশন সার্ভেবিহীন কোনো নৌযান যাতে চলাচল করতে না পারে, এই জন্য আইন শৃঙ্খলা যারা নদীতে কাজ করে, যারা নৌ পুলিশ আছে তাদেরকে আমরা চিঠি দিয়েছি। আমরা এই ধরনের কোনো নৌযান যদি চলাচল করে অদক্ষ চালকদের অবৈধ ট্রলারের চলাচল বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা বলছে জেলা প্রশাসন। দৃষ্টির অগোচরে একটা অসাধু চক্র এই ব্যবসাটি করছে এবং আমরা কিন্তু অনেকে দেখে দেখছি না, তো আমরা এটিকে যারা আমরা কনসার্ন যারা রয়েছি, বিশেষ করে আমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমার ইয়নোকে আমি ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে এটির একটি তালিকা ইতিমধ্যে প্রস্তুত হয়েছে, আমরা এটি এখন যাচাই বাছাই চলছে। বরিশালে গত 1 বছরের বেশি সময় 15টি ট্রলার ডুবির ঘটনায় মারা গেছেন 21 যাত্রী এবং আহত হয়েছেন 45 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা হচ্ছে না, তা শিশুদের খেলার জন্য উন্মুক্ত রাখার নির্দেশনা দিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এটি পুলিশের জায়গা, পুলিশের থাকবে, তবে আর কোনো নির্মাণ কাজ সেখানে হবে না। রোববার তেঁতুলতলা মাঠের থানার প্রাচীর নির্মাণ শুরু হলে এর প্রতিবাদ করেন সৈয়দা রত্না ও তার ছেলে। ফেসবুকে তা নিয়ে লাইভ হলে তাদের আটক করে পুলিশ। পরে এ নিয়ে নানা আলোচনা সমালোচনার মুখে 13 ঘন্টা পর মুচলেকায় ছাড়া পান তারা। পরে মাঠ রক্ষায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন পরিবেশবাদীরা। তবে মন্ত্রী জানান, তেঁতুলতলা কখনো মাঠ ছিল না, এটি এখন পুলিশের সম্পত্তি। এটা একটা খালি জায়গা ছিল, অ্যাবান্ডেন্ড প্রপার্টি ছিল, এই জায়গাটাতে আমরা পেয়েছি। এর চেয়ে যদি ভালো কোনো সুইটেবল আরও জায়গা আমাদের ওখানের মেয়র সাহেব কিংবা অন্য কেউ যদি ব্যবস্থা করতে পারেন, তা আমরা তখন সেটা কনসিডার করব। এর একদিন পরেই তিনি জানালেন, তেঁতুলতলায় থানা হচ্ছে না, তা খেলার জন্য উন্মুক্ত থাকছে। আর এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীও পরামর্শ দিয়েছেন আমাদেরকে যে এলাকাটার যেহেতু ওখানে খেলার মানে একটু ওটা খালি জায়গা নেই, খালি জায়গা নেই, বিনোদনের জন্য কোনো কিছুই নেই, সেই জন্য উনি মনে বলেছেন যেটা পুলিশের জমি পুলিশেরই থাক, যেটা যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকুক, এখানে আর কোনো কনস্ট্রাকশন যেন না হয়। এদিকে প্রধানমন্ত্রীর এই ঘোষণায় খুশি মাঠ রক্ষায় আন্দোলন করে আটক হওয়া সেই সৈয়দা রত্না ও তার ছেলে। এবং আমি প্রধানমন্ত্রীকে বারবার বলতে চাই যে বহু আপনি জানেন না যে আনাচে কানাচে কত মানুষ আছে যারা আপনাকে ভালোবাসে, তাদের মধ্যে আমি খুব ক্ষুদ্র একজন মানুষ যে আপনাকে ভালোবাসি। থানা ভবন কোথায় নির্মাণ হবে এ প্রশ্নে আসাদুজ্জামান খান জানান, সেটি পরে বিবেচনা করা হবে, আপাতত সেখানে কোনো নির্মাণ কাজ হচ্ছে না। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাথমিক শিক্ষায় নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে আগস্টে। 65টি বিদ্যালয়ে নতুন শিক্ষাক্রম চালু হবে। পাণ্ডুলিপি লেখার কাজ কেবল শুরু করেছেন এনসিটিবি, ফলে বছরের মাঝামাঝিতে নতুন শিক্ষাক্রমে ঢুকবে শিক্ষার্থীরা, ফলে কাঙ্ক্ষিত ফল আশা করছেন না গবেষকেরা। চলতি বছরে মাধ্যমিকের ষষ্ঠ এবং প্রাথমিকের প্রথম শ্রেণীর নতুন শিক্ষাক্রমের পাইলটিং করার সিদ্ধান্ত হয়। মার্চ থেকে মাধ্যমিকের পাইলটিং শুরু হলেও প্রাথমিকের নতুন শিক্ষাক্রমের পাণ্ডুলিপি তৈরি হয়নি। নানা জটিলতা কাটিয়ে অবশেষে প্রাথমিকের প্রথম শ্রেণীর পাণ্ডুলিপি লেখার কাজ শুরু হয়েছে, যা মে মাসের মধ্যে শেষ হবে। এরপর এটি চূড়ান্ত করে 65টি বিদ্যালয়ে আগস্ট থেকে বাস্তবায়ন হবে। প্রথমে পাঠ্যপুস্তক রচনা করার কাজে আমরা হাত দিয়েছি। পাঠ্যপুস্তকগুলি আগামী মাসের মধ্যে আমরা আশা করছি যে আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তকগুলি রচিত হবে। এর সঙ্গে ইলাস্ট্রেশন যোগ করতে আরও কিছু সময় লাগতে পারে। তারপরে আমরা এটাকে আমরা ইয়েতে যাব, পাঠ্যপুস্তকগুলি প্রিন্টিংয়ে যাব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে পাইলটিং বিদ্যালয়ের 400 শিক্ষককে জুন মাসে প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সঙ্গে চলতি বছরের মধ্যে প্রাথমিকের 400,000-এর বেশি শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। নতুন কারিকুলামে 2023 সালে যেটি ঘটতেছে আমাদের, আমরা কোডিংয়ের পদ্ধতি এবং প্রোগ্রামিংয়ের ধারণাগুলোও কিন্তু আমাদের কারিকুলামের এবং ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত চলে আসতেছে, সেই বিষয়েও কিন্তু আমাদের শিক্ষকদের ব্যাপক প্রশিক্ষণ আমরা দেব। শিক্ষা গবেষকরা বলছেন, পাইলটিং বিদ্যালয়ে শিক্ষার্থীদের বছরের অর্ধেক সময় বর্তমান শিক্ষাক্রমে পড়তে হচ্ছে, বছরের মাঝামাঝিতে এসে নতুন শিক্ষাক্রমে পড়তে হবে তাদের। এর ফল খুব ভালো হবে না বলে মনে করছেন গবেষকরা। কোটি কোটি বাচ্চার ভবিষ্যৎ নির্ধারণ করা হবে, সুতরাং এতে একটু আরও 6 মাস দেরি করে হলেও আমি মনে করি এটাকে পরিপূর্ণ পাইলটিংয়ের মাধ্যমে ডায়াগনোসিসটা ভালোভাবে করে এরপরে এটা পুরো বাংলাদেশের জন্য এটাকে চালু করা, তাহলে ভালো ফলাফল আসবে। আগামী বছর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে নতুন শিক্ষাক্রম পুরোপুরি চালুর সিদ্ধান্ত রয়েছে মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুখর হয়ে উঠেছে সিলেটের ঈদ বাজার। ঈদের কেনাকাটায় ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে চাঞ্চল্য ফিরে এসেছে বিপণী বিতানগুলোতে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচা কেনা, দীর্ঘ 2 বছর পর এমন উচ্ছ্বাসে খুশি ব্যবসায়ীরা। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। করোনার প্রভাবে গেল 2 বছর, অনেকটা সাদামাটা ঈদ কেটেছে সিলেটবাসীর। তবে এবার মহামারীর দাপট কম থাকায় পুরনো রূপে ফিরেছে এ অঞ্চলের মানুষের ঈদ উদযাপনের প্রস্তুতি। ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিপণী বিতানগুলো।
অ্যাকচুয়ালি দু বছর আমাদের প্যান্ডেমিকের কারণে আমরা সেভাবে ঈদটা করতে পারিনি, তো দু বছর পরে যখন শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে তো ডেফিনেটলি একটা উত্তেজনা কাজ করছে, একটা ঈদের আনন্দ, ঈদের আমেজটা আছে, বা শপিংয়ে লোকজন দেখা যাচ্ছে, যার কারণে খুব ভালোই লাগতেছে। ইন্ডিয়ান শাড়ি ভালো ভালো, তারপরে আপনার আনরেডি থ্রি পিস আছে আমাদের এখানে, দামি দামি থ্রি পিসও চলতেছে, সুতি চলতেছে। রমজানের শুরু থেকেই ক্রেতাদের আকর্ষণে নানা উদ্যোগ নেয় ব্যবসায়ীরা, তবে পছন্দের পোশাকের দাম নিয়ে আছে পাল্টাপাল্টি অভিযোগ। প্রত্যেক জিনিসের দাম বেশি, দাম কিন্তু আকাশ ছোঁয়া, দাম আরও কম হলে ভালো হতো আসলে সাধারণের জন্য। যখন দ্রব্যমূল্য বাড়ে এটার প্রভাব সব কিছুতেই পড়ে, মানুষ শ্রমিকের মজুরি থেকে শুরু করে আপনার প্রত্যেকটা সাইডেই তখন সুতার মূল্য, রঙের মূল্য সব কিছুর দামই বেড়ে যায়। এদিকে ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় মার্কেট ও বিপণী বিতানে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিপণী বিতানগুলোতে আমরা আমাদের নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন করেছি, যাতে যারা মার্কেট করতে আসছেন, ক্রয় করতে আসছেন, কোনো চিন্তাই এর কবলে না পড়েন বা হাজিনির কবলে না পড়েন, এই লক্ষ্যে নিয়ে আমরা কাজ করছি। বেচা বিক্রি ভালো হয়, করোনার ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। জমে উঠেছিল ঈদের কেনাকাটা, তবে নোয়াখালীর চৌমোহনীর ব্যাংক রোডে মার্কেটে আগুনে কপাল পুড়ল অনেক ব্যবসায়ীর। পুড়ে গেছে 250 মতো দোকান। আগুনের খবর শুনে দোকানের দিকে ছুটতে গিয়ে পুড়ে মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 দিকে নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমোহনীর ব্যাংক রোডের মার্কেটে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ইসলাম মার্কেট, হাজি বই মার্কেট সহ ডিবি রোডের বিভিন্ন দোকানপাটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। যোগ দেয় লক্ষ্মীপুর, সোনাইমুড়ি, সেনবাগ, মাইজদি, চৌমোহনি ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। আগুনটা লেগেছে মাগরিবের নামাজের সময়, ইফতারের সময়। তারপরে ওঠার পরে এখন একজন কইতেছে ব্যাংকের আগুন লাগছে, ওই পাথরে হাসপাতালের ভিতরে সব প্লাস্টিক ও গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে মার্কেটে। তবে প্রথমে ইসলাম মার্কেটের বইয়ের দোকানেই আগুন লাগে। ঘটনাস্থলের আশপাশে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। পানির উৎসটা আমাদের অনেক বেশি ভোগিয়েছে, যেখান থেকে আমরা অনেক দূর দূরান্ত থেকে পানিটা আনা লাগছে, যে আনতে গিয়ে আমাদের আগুনের গতিবিধিতে আমরা সেভাবে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারিনি। উৎসুক জনতাকে বলবো যে আইন শৃঙ্খলা বাহিনী ফায়ার সার্ভিসের কাজে যেন তারা কোনো বিঘ্ন সৃষ্টি না করে, যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই আগুন নিয়ন্ত্রণে আসলে তাদের দোকানপাটে যাবে। চৌমোহনীতে আগুনের কারণে বিভিন্ন জেলার সঙ্গে বন্ধ হয়ে যায় যান চলাচল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ উপলক্ষে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের ওপরে আকর্ষণীয় মূল্য ছাড় দিচ্ছে বিক্রেতারা। এলইডি টিভি, ফ্রিজ, এসি সহ নানা পণ্যের মূল্য ছাড়ের সাথে আরও থাকছে ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফার। করোনার কারণে গত 2 ঈদে ব্যবসা মন্দা গেলেও এবারে বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের। ঈদের এসব ছাড় লুফে নিচ্ছেন ক্রেতারাও। বিক্রি বেড়েছে এসি, টিভি এবং মোবাইলের। করোনায় অর্থনৈতিক সংকটে 2 বছর ধরে মন্দা চলছিল ইলেকট্রনিক্স পণ্যের বাজারে। নানা বিধিনিষেধের কারণে শোরুমগুলোতেও ক্রেতাদের আনাগোনা ছিল কম। তাই এবারের ঈদে বিক্রি বাড়াতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো। দিচ্ছে মূল্য ছাড় সহ নানা লোভনীয় অফার। টিভি, ফ্রিজ, এসি, ওভেন, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন পণ্যের উপর পাওয়া যাচ্ছে 20% পর্যন্ত মূল্য ছাড়। অনেকে আবার সেই সাথে দিচ্ছেন ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার। কিস্তিতে কেনার সুবিধাও আছে অনেক শোরুমে। অনেকেই আন্তরিকভাবে চেষ্টা করছে ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য তাদের লোভনীয় অফারের মাধ্যমে। তো আমিও দেখছি বিভিন্ন জায়গায়, যদি ভালো লাগে অবশ্যই একটা নেওয়ার চেষ্টা করব। সবাই রে একটা আগ্রহ যে ঈদে নতুন জিনিস নিব, বা নতুন ঘরের একটা পুরাতন জিনিস ফেলে নতুন জিনিস নিব, এই জন্য আশা। ইনভার্টার ছাড়া ফ্রিজ ছিল, এসি ছিল, এখন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ইনভার্টার চলে আসছে, যেটা বিদ্যুৎ সাশ্রয় করে, তো টেকনোলজির দিক থেকে আপডেট হয়েছে। প্রতিষ্ঠানগুলো বলছে ঈদের আগে ক্রেতাদের আকর্ষণ করতে মূল্য ছাড় দেওয়ার সাথে সাথে ইলেকট্রনিক্স পণ্যের গুণগত মানও উন্নত করেছেন তারা।
এবছর যেহেতু আমরা দেখছি যে সবগুলো শোরুম ওপেন, সব কিছুই ওপেন আছে, সো এবছর আমরা অফারগুলোর দিকেও বেশি মনোযোগ দিয়েছি এবং অফারগুলো আমরা চেষ্টা করেছি কাস্টমারকে ম্যাক্সিমাম অফারগুলো দেওয়ার জন্য। এবং তারই ধারাবাহিকতায় স্যামসাং এবছর আমাদের ইলেকট্রনিক্স পণ্যগুলোর মধ্যে টিভি বলেন, রেফ্রিজারেটর বলেন, ওয়াশিং মেশিন বলেন, এসি, মাইক্রোওভেন সব পণ্যের উপরেই কিছু না কিছু অফার দিয়েছে। শেষ সপ্তাহে পণ্য বিক্রি আরও বাড়বে আশা ব্যবসায়ীদের। ক্রেতা সমাগম থাকলে এবছর ঈদের লক্ষ্য পূরণ হবে বলছেন তারা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে কদর। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু হয় শবে কদর। গুনাহ মাফ ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাত ভর ইবাদত বন্দেগিতে ধর্মীয় মুসলমানরা। শবে কদর বা লাইলাতুল কদর এক মহিমান্বিত রাত। এই রাতেই প্রথম নাজিল হয়েছিল পবিত্র কোরআন। ইসলাম ধর্ম অনুযায়ী কদরের রাত হাজার মাসেরও শ্রেষ্ঠ রাত। এই রাতে ইবাদতের ফজিলত অনেক, তাই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দেগিতে কদরের রাত পার করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই রাত্রিতে অনেক ফায়দা রয়েছে ইবাদত করলে। তো আমাদের পূর্বপুরুষরা মসজিদে এসে ইবাদত করতেন, তারই ধারাবাহিকভাবে আমি প্রতি বছরই আপনার পুরনো ঢাকা থেকে এখানে নামাজ পড়তে আসি। আমাদের এটা ভাগ্য, আমরা এমনই ভাগ্যবান যে এই ভাগ্যের কারণেই আমরা এই শবে কদর রাত শেষ রাত যেরকম ইতিকাফ বসে এটাকে তালাশ করতে হয়। বাসা কুষ্টিয়াতে আসছিলাম, বাইতুল মোকাররমে নামাজ পড়বো, এটা অনেকদিনকার একটা ইচ্ছা ছিল। ২০ রমজানের পর যে কোনো বেজোড় তারিখের রাত কদরের রাত হতে পারে, তবে ২৭ রমজানকেই কদরের রাত হিসেবে মনে করেন বেশিরভাগ আলেম। এতে বান্দার রিজিক আগামী বছরগুলোতে কী পাবে না পাবে সবকিছু এই রাতে বণ্টন হয়। বছর হিসাব করি ৮৩ বছর ৪ মাস এবাদতবন্দি করলে যে সওয়াব পাওয়া যাবে, এক রাত্রি এবাদতবন্দি করলে সেই সওয়াব পাওয়া যাবে। তাহলে আমরা এখান থেকেই যে আমরা বুঝতে পারি যে মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সারা দেশে মসজিদে মসজিদে শুরু হয় ইবাদত বন্দেগি। নফল নামাজ জিকির আজকারে রাত পার করেন মুসল্লিরা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সফরের মধ্যেই কিয়েভের মিসাইল হামলা চালানোর দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়ায় এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে গুতেরেসের নিরাপত্তা পরিষদের সমালোচনা করে বলেছেন ইউক্রেনের যুদ্ধ প্রতিরোধ বা বন্ধে ব্যর্থ হয়েছে পরিষদ। গুতেরেসের নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন মহাসচিবের সহযোগী। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও এই সংখ্যা নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র। তবে এই হামলায় শহরটির একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানানো হয়েছে। হামলার ফলে জাতিসংঘকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেন জেলেনস্কি। ডিপিএলে এবারে ব্যাটে বলে শীর্ষ পারফর্মারের দুজনই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। যুব দলের সবশেষ অধিনায়ক রাকিবুল হাসান সিনিয়রদের ছাড়িয়ে উইকেট শিকারে সবার ওপরে। প্রাইম ব্যাংকের এই বাঁহাতি স্পিনার ১৫ ম্যাচ খেলে নিয়েছেন ২৯ উইকেট। পরের স্থানে শেখ জামাল ও লেজেন্ডস অফ রূপগঞ্জের বিদেশি রিক্রুট পারভেজ রসুল ও চিরাগ জানি। ১ উইকেটের ব্যবধান সবার মধ্যে। শীর্ষ পাঁচে আছে আবাহনী সাইফুদ্দিন আর তানভীর ইসলাম, দুজনেরই ২২ উইকেটের শিকার। বিশ্ব রেকর্ড গড়া এনামুল বিজয় রানের হিসেবে ধরাছোঁয়ার বাইরে, সর্বোচ্চ ৩ সেঞ্চুরি আর ৯ ৫০ তার। ৮৫৯ রান নিয়ে পরের স্থানে লেজেন্ডস অফ রূপগঞ্জের নাঈম ইসলাম। তিনে আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক সৈকত ৭ ৫০তে তাঁর ব্যাটে ৬৫৮ রান। শীর্ষ পাঁচের বাকি দুজন রূপগঞ্জ টাইগার্সের জাকির আলী ও লেজেন্ডস অফ রূপগঞ্জের চিরাগ জানি। আইপিএলে মুস্তাফিজ ঝলকে কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ৩ উইকেট নিয়ে আলো কেড়েছেন দিল্লির পেস সেন্সেশন। ইনিংস শুরু করেন মুস্তাফিজ, প্রথম স্পেলে ২ ওভারে মাত্র ৭ রান দেন টাইগার তারকা, তবে কোনো সাফল্য পাননি। প্রত্যাশা মতো ডেথ ওভারে আবারও ফিজকে আক্রমণে আনেন ঋষভ পান্ত। ১৮তম ওভারে ২-৪ হজমে কিছুটা অস্বস্তি ছিল, তবে শেষ ওভারে বাজিমাত কাটার মাস্টারের। প্রথম বলে রিঙ্কু সিংকে ফেরান মুস্তাফিজ মাঝে ১ বলের বিরতি। এরপর টানা ২ উইকেট তুলে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন দিল্লি পেসার। উমেশ যাদব ও নীতিশ রানা তার শিকার। ১৮ রানে ৩ উইকেট নেন ফিজ। আইপিএলে এটি তার দ্বিতীয় সেরা বোলিং। এই আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছে মুস্তাফিজ, ইকোনমি ৮-এর নিচে।
ইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যান ইউনাইটেডের সাথে এক এক গোলে ড্র করেছে চেলসি। লিগে টানা তিন ম্যাচহীন জয়হীন রেড ডেভিলরা, ফলে শীর্ষ চারে থাকার স্বপ্ন অনেকটা মলিন হলো রোনালদোর দলের। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে চেলসি, একের পর এক সুযোগ তৈরি করে টুখেলের দল। তবে স্বাগতিক গোলরক্ষক দি হিয়ার কৃতিত্বে প্রথমার্ধে গোলশূন্য ছিল অতিথিরা। বিরতির পর লিড নেয় চেলসি, হাভার্সের হেড থেকে দুর্দান্ত ভলিতে স্কোরলাইনে নাম লেখান অ্যালোনসো। তবে গোলশোধের সময় নেয়নি ইউনাইটেডও, মাতিচের ক্রসে সমতা টানেন রোনালদো, বাকি সময় কোনো দলই আর গোল করতে পারেনি। এতে 35 ম্যাচে 55 পয়েন্ট নিয়ে টেবিলের ছয় ম্যান ইউনাইটেড, 33 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে তিনে চেলসি। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।